ভিউয়ার্স, কেতা খরা সব ভালো আছেন নি? আশা করি সব ভালো আছেন। আমি স্পেন ব্লগার বাই ফারজানা। তো আজকে আমি মেট্রো যাইরাম আমরা যে ভ্যাকসিন করোনার দোয়ার লাগে, তো মেট্রো যাওয়ার লাগে মানে পাক্কা দূর পড়ে গেছে আমরা ভ্যাকসিনের অ্যাপয়েন্টমেন্টটা, তো যাইরাম আমরা। আর আসলে এই জায়গাটাও সুন্দর আছে, ওইলে আমি কেন গিয়া ভিডিও করতাম পারছি না, তোরা তোরা লুকাই লুকাই আপনার ভিডিও করিয়া মানে আপনার শেয়ার করছি, কারণ কেন ভিডিও করা যায় না। তারপরে ওই শেয়ার করিলে আপনার তো শেয়ার করতে হইব। আমি তো ভ্যাকসিন মারলাম যে কালকে, আমি 11 তারিখ ভ্যাকসিন মারছি, ইনশাল্লাহ আছি সুস্থ, দোয়া করবা। তো আচ্ছা, আমি হসপিটালের কাছাকাছি একটা 6 নম্বর মেট্রোয় গেছিলাম, ওই আকাশটাও দেখাইলে আর অনেক সুন্দর গাছ লাগাইছে, অনেক ভাল লাগে। আর দহকাখন আমরা ও হসপিটাল মানে লাইনও সময়লেও আমরা 400-500 মানুষ এখানে লাইন ধরা, ওইলে মানে তাড়াতাড়ি তারা কাম করছে, মানে এত লেট হয়েছে না, 2-3 ঘন্টা গেছে লাইনও খাড়াইছে। আর খুব বেশি গরম আছিল, আসলে অনেক গরম পড়ছে স্পেন, আর কালকে তো আরও বেশি গরম লাগছে। তো ওখানে আমরা ভিতরে যাওয়ার লাগে মানে লাইনও খাড়া। তো আমি একটা গাছ দেখাইম আপনারে, একটু হইলো কেউখন অতিন আর কেউখন জয়তুন, তিন হইন কেউ আর অতিন হইন কেউ। তো দেখা অতিনের গাছ এখানো, মাশাল্লাহ অতিনও ধরছে গাছ। তো আমরা দেখা হসপিটালের ভিতরে হামাই গেছি, আসলে খুব কষ্ট করে আমি লুকাইয়া ভিডিও করলাম। দেখা আমরা সব লাইন ধরিয়া এখানে গিয়া মানে এই জায়গায় ভ্যাকসিন দিলাম না, এই জায়গায় গিয়ে আমরা যে আমরা যে একটা সিতার অ্যাপয়েন্টমেন্টের যে কাগজ ওটা নিয়া তারা কাছে দিলাম, তারাই ওন থেকে একটা কাগজ বাকরিয়া দিলাম রে। তো আমরা 2টা ভ্যাকসিন মারমু, আমরা মারছি আর সামনে মাসের 2 তারিখ গিয়া মারমু। তো দেখো ওই জায়গার ভ্যাকসিন দেওয়া, আসলে এই জায়গাটা অনেক বড় আর অনেক বড় জায়গার ভ্যাকসিন মারার। তো আমার ভিডিওটা দেখে যদি খুব ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটারে লাইক করবা, কমেন্ট করবা, সাবস্ক্রাইব করবা, আর ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।